অভাবের সংসারে খেয়ে না খেয়ে অদম্য ইচ্ছায় গরিবের ডাক্তার হতে দারিদ্রতাকে হার মানিয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন রমজান খান ছাব্বির। ভর্তির টাকা জোগাতে না পেরে পড়েছেন দুশ্চিন্তায়, তার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক। বরিশালের উজিরপুর উপজেলার ষোলক ইউনিয়নের দামোদর কাঠি গ্রামের বাসিন্দা ফিরোজ খানের ছেলে ছাব্বির। তার বাবা একজন গামছা বিক্রেতা। সংসারে চার সদস্যের ব্যয় নির্বাহ করেন বাবা, ভাঙাচোরা ঘরে তাদের বসবাস। ফিরোজ খানের মেধাবী ছেলে রমজান খান ছাব্বির মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেন, কিন্তু যেখানে অভাব অনটনের মধ্যে বাবার রোজগারে সংসারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হয়, সেখানে ছাব্বির ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। ছেলেকে মেডিকেল কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েন বাবা ফিরোজ খান। শিক্ষার্থী ছাব্বির জানান, মেডিকেলে ভর্তির জন্য অভাবের কারণে প্রাইভেট পড়ার মতো কোনো সুযোগ ছিল না। বোনের উপহার পাওয়া ডিজিটাল সময়ের ট্যাব দিয়ে অনলাইন থেকে দেখে পড়াশোনা করেই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ছাব্বির। ছোটবেলা থেকে মেধা ও পরিশ্রমকে সঙ্গে নিয়ে অভাবের বিরুদ্ধে যুদ্ধ করা ছাব্বির জানান, আমি খুবই গরিব পরিবারের সন্তান, আমার বাবা একজন কৃষক, মূলত হাটে হাটে গামছা লুঙ্গি বিক্রি করে, কিন্তু তা দিয়ে মূলত সে যা আয় করে তা দিয়ে আমাদের সংসারই চলে না, আমাদের সংসারের অবস্থা করুন। কিন্তু এর মধ্যে থেকেও আমি মূলত পড়ালেখা চালিয়ে গিয়েছি, সবই আল্লাহ তাআলার দয়া এবং রহমত। আসলে আমার বাবা মা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, যদিও তারা আর্থিক দিক দিয়ে একটু পিছিয়ে ছিল, কিন্তু তারা আমাকে কখনো মনোবল হারাতে দেয়নি এবং আজকে এই পর্যন্ত পৌঁছতে হয়তো তারাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। এবং আমার পরিবারের অবস্থা খুবই করুণ, যে আমরা দিন আনি দিন খাই, ঠিকভাবে প্রতিদিন খাবার জোটে না, মানে মৌলিক চাহিদার সবটুকু প্রয়োজনীয় যে বিষয়গুলো এগুলো পূরণ হয় না, কিন্তু তারপরও আমরা আজকে আমি এই পর্যন্ত চালিয়ে এসেছি। কখনো হয়তো আমার পান্থা ভাত জুটেছে, এরকমও দিন গেছে, সাথে পোড়া মরিচ এগুলোও খেয়েছি। এটা মানে বলবো কি, ওই সময় মানে অনুভূতিটা ভাষায় বলে প্রকাশ করা যায় না। সব কাজই সমান, কিন্তু কোনো কাজই ছোট নয়, সেটা হোক গামছা বিক্রি করা বা ফেরি করা বা অন্য যত ছোট কাজ, কিন্তু সব কাজে যদি সৎ পথে হয় আমি মনে করি সব কাজই সমান। আর এদিক দিয়েই আমি আমার বাবার পেশাকে যথেষ্ট সম্মান করি, আনন্দ মানে আমি এই আনন্দে অভিভূত খুবই। আমি ধন্যবাদ জানাতে চাই বরিশাল জেলা প্রশাসককে এবং জেলা প্রশাসক স্যারকে এবং আমাদের যে উপজেলার নির্বাহী অফিসার তাকে মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সে মানে আমাকে ভর্তির বিষয়ে যাবতীয় সহায়তা করেছে। পরে উপজেলা প্রশাসন আমার পাশে দাঁড়িয়েছে এবং জেলা প্রশাসনও আজকে আমার পাশে দাঁড়িয়েছে। ছাব্বিরের বাবা ফিরোজ খান জানান, কিভাবে ছেলেকে ভর্তি করব আর পড়ালেখার খরচ বহন নিয়েও চিন্তায় ছিলাম। আমার পরিবারের অবস্থা খুবই করুণ, আমরা চার সদস্যের পরিবার, ঘর নাই, আমার ওই বাতাস আইলে আমার এখন ভয় হয়ে যায়, বৃষ্টি পড়লে আমার ঘর বাইরে পড়ার আগে ঘরে পড়ে, আমার এই বই টেবিল এই খাতা বালি সে বিছানা বিছানা আমার গুছিয়ে থই, একখানে গুছিয়ে থই তার বসা লাগে, বৃষ্টি পড়লে ভিজে যায়। আমার ভালো লাগছে এই আজকের আমার মা আমার বাবা সে নিজে তার চিকিৎসা আমি ঠিক মতো করাইতে পারি নাই, আর আমার বাবা আজকে আমার ছেলে বাবাই আমার বাবা, এ আজকে ডাক্তার হবে, জনগণের সেবা করবে, গরিব মা বোনের সেবা করবে, এই এই আমার ভালো লাগছে। আর সহযোগিতা সরকার তরফ থেকে এই ডিসি সাহেব আমাদের প্রশাসক থানা প্রশাসক এগো ভালো লাগছে যে আমার পাশে ইয়ে দাঁড়াইছে এত গরিব এত নিচু। এদিকে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় থাকা শিক্ষার্থী রমজান খান ছাব্বিরের পাশে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। আজ 22 ফেব্রুয়ারি বিকেলে ছাব্বিরকে মেডিকেলে ভর্তির জন্য ফি বাবদ নগদ 25,000 টাকা ও বই দিয়েছেন তিনি। এছাড়া ভবিষ্যতে তার মেডিকেল কলেজে পড়াকালে সহায়তার প্রয়োজন হলে জেলা প্রশাসন সবসময় পাশে থাকার কথা জানান তিনি। রমজান খান ছাব্বির সে একজন অদম্য মেধাবী, কোনো প্রতিকূলতাই তাকে দমিয়ে রাখতে পারেনি। সে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ষোলক ইউনিয়নের তার বাড়ি, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সে মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির জন্য সে সিলেক্টেড হয়েছে এবং ইতিমধ্যে ভর্তির কার্যক্রম হয়েছে। তো তার আর্থিক বিষয়ে আমাদের মনে করেছি যে সহায়তার প্রয়োজন আছে এবং এ বিষয়ে আপনারাও মিডিয়া প্রচার করেছে, তো আমরা এই সংবাদ পেয়েই আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন তার পাশে দাঁড়িয়েছি। তো আমরা সবাই সহযোগিতা নিয়ে পাশাপাশি আমরা কেউ এগিয়ে না আসলে আমরা জেলা প্রশাসন সবসময় তার পাশে থাকব। বরিশালে এই ধরনের কোনো যদি মেধাবী থাকে যে যারা
অর্থকষ্ট বা অন্য কোনোভাবে মনে করে যে আর্থিক সহায়তা দরকার, আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা অবশ্যই তাদের পাশে থাকব। এর আগে সাবিরকে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মামা সাখাওয়াত হোসেন 21,000 টাকা নগদ আর্থিক সহায়তা দেন।